একটা মাধ্যশিক্ষা পর্ষদ থেকে একটা একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করেছে এবং তাতে আগামী দিনে আগামী যে সেশনটা মানে যেটা চলছে যেটা আগামী সেশন বলতে এটাই যেটা চলছে রানিং সেশন তাতে যেমন আমাদের কখন পরীক্ষা হবে কীভাবে ক্লাস নেওয়া হবে সেগুলো বলেছে তার সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ওরা জানিয়েছে সেটা হচ্ছে যে শিক্ষাকর্মীদের বিশেষ করে গ্রুপ ডি এবং গ্রুপ সি যেটাকে আমরা বলি ক্লার্ক তাদের কাজটা কী হবে এবং সেই কাজটা কী করবে সেই 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 বিষয়টাতে নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে ম্যানেজিং কমিটিতে এখন বিষয়টা হলো যে ম্যানেজিং কমিটি আমাদের যেটা আছে গভর্নমেন্ট স্পন্সর স্কুল বা গভর্নমেন্ট এইড স্কুলের যে ম্যানেজিং কমিটি এমনিতেই তো তাদের হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়েছে কিন্তু একটা বিষয় যেখানে বিতর্ক হতে পারে যেখানে বহু প্রশ্ন উঠতে পারে সেই ব্যাপারে দেখলাম তাদের হাতে ক্ষমতা দেওয়া হলো এখন প্রশ্ন হচ্ছে যে মধ্যশিক্ষা পর্ষদ সমস্ত ক্ষমতা কুকিগত করেছে এবং টিচারদের আচরণবিধি যেটা প্রকাশ করেছে 2018-এর 8 মার্চ তার ফলে এমনকি কনফার্মেশনের দায়িত্বটাও কেড়ে নিয়েছে স্কুল ম্যানেজিং কমিটির হাত থেকে সেটা নিয়ে তারা নিজেরাই নিয়েছে এবং আপনারা জানেন যে ইতিমধ্যে প্রায় 25,000 টিচার এবং নন টিচিং স্টাফ তাদের কনফার্মেশন আটকে আছে লেজেগ ওভারে হচ্ছে তা সেইগুলোর দিকে অ্যাড্রেস না করে হঠাৎ করে দেখা গেলো যে নন টিচিং স্টাফেরা কী কাজ করবে বা ক্লার্করা কী কাজ করবে সেই দায়িত্বটা চাপিয়ে দিল ম্যানেজিং কমিটির উপরে আমরা আজকে মধ্যশিক্ষা পর্ষদের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলাম উনি বিষয়টাকে দেখলাম খুব একটা গুরুত্ব দিলেন না আমরা যিনি একাডেমিকে দায়িত্বে আছেন মধ্যশিক্ষা পর্ষদের তার সঙ্গে যোগাযোগ করেছি তারও যে খুব একটা সদুত্তর পাওয়া যাচ্ছে তা নয় কিন্তু আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি এই বলে যে সে সরকারি সিদ্ধান্ত করে দিক যে বিভিন্ন স্কুলে যারা নন টিচিং স্টাফ আছেন গ্রুপ ডি অথবা যারা ক্লার্ক আছেন তারা কী কাজ করবেন সেই নির্ধারণটা সরকারের পক্ষ থেকে করে দিন অহেতুক ম্যানেজিং কমিটি বা স্কুলের হেডমাস্টার বা স্কুল কমিটিকে এই বিতর্কের মধ্যে জড়ানোটা ঠিক হবে না এটা আমরা মনে করি আর কি এবং মধ্যশিক্ষা পর্ষদের এই সিদ্ধান্তের প্রতিবাদ আমরা করছি এবং আপনারা প্রস্তুতি নিন আগামী দিনে এটার প্রতিবাদ করতে হবে আমাদের রাজ্যের যত শিক্ষাকর্মী বন্ধু আছেন করণিক আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা একটু ভাবনা চিন্তা করুন আগামী দিনে কিন্তু বৃহত্তর আন্দোলনে যেতে হতে পারে কারণ আমরা জানি যে ম্যানেজিং কমিটির হাতে ক্ষমতা গেলে তারা কী করতে পারে সেটা আমরা জানি এটুকুই আমাদের বক্তব্য তার সাথে সাথে আরেকটা বিষয় আমাদের বলার যেটা সেটা হচ্ছে যে ইতিমধ্যেই সারা রাজ্যে এই প্রধান শিক্ষক ভার্সাস নন টিচিং স্টাফ ক্লার্ক এই তো ব্যাপারটা লেগেই আছে এই যে বিতর্কের যে আগুন সেই বিতর্কের আগুনে কিন্তু এই যে অর্ডারটা একটা ভিদাউদি দিল বা ঘি ঢেলে দিল আমরা বারবার করে বলেছি যে শিক্ষাকর্মী যারা আছেন গ্রুপ ডি স্টাফ যারা আছেন তাদের জব চার্ট প্রকাশ করা হোক তাদের প্রমোশনের ব্যবস্থা করা হোক শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তাদের বেতন কাঠামো বেঁধে দেওয়া হোক করণিকদের আমরা দাবি করেছি যে উচ্চ মাধ্যমিক ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা করা হোক এবং যারা গ্রুপ ডি তাদের ন্যূনতম মাধ্যমিক যোগ্যতা করা হোক সেই সব ব্যাপারে কিন্তু সরকারের কোনো খেয়াল নেই বা সে ব্যাপারে কোনো নজর দিচ্ছে না কিন্তু হুইমজিক্যাল বা একবারে খামখেয়ালি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু কোনো পিছপা হচ্ছে না হঠাৎ হঠাৎ করে সিদ্ধান্ত নিচ্ছে এবং চাপিয়ে দিচ্ছে আমরা বলছি যে বিকাশ ভবন বা সরকার বা শিক্ষা দপ্তর বা মধ্যশিক্ষা পর্ষদ এদেরই হাতে তো ক্ষমতা আছে তারা তো ইচ্ছে করলে এই এই সমস্যার সমাধান করতে পারে তারা নির্দিষ্ট জব চার্ট একটা যদি তৈরি করে দেয় আমরা চাই না কেউ যে রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী যারা আছেন তারা নিজেদের কর্মস্থলে অপমানিত হোক বা তারা নিজেদের মানমর্যাদা খুঁয়ে কাজ করুক এটা আমরা কখনো চাই না তারাও কিন্তু আমাদের সহকর্মী তাদের মর্যাদা প্রতিষ্ঠিত হোক আমরা এটা চাইছি কিন্তু সরকার সেটা চাইছে না কিন্তু আমরা দেখলাম যে এই সরকারি কর্মচারী যারা আছে বা এই শিক্ষক শিক্ষাকর্মী যারা আছেন ও করণিক যারা আছেন তারা কিন্তু অনেকেই সরকারপন্থী এবং সরকারকে অন্ধভাবে সমর্থন করেন এইটা অত্যন্ত দুর্ভাগ্যজনক তারা দেখছে যে যারা পেটে লাথি মারছে যারা শোষণ করছে যারা এক্সপ্লয়েট করছে আমাদেরকে তাদেরকেই কিন্তু আমরা সমর্থন করছি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ধোঁয়াশা থেকে আপনারা বেরিয়ে আসুন এই মায়া থেকে ইলিউশন থেকে আপনারা বেরিয়ে আসুন যারা প্রকৃতপক্ষে সরকারের এই নীতির বিরোধিতা করছে যারা প্রকৃতপক্ষে লড়াই করতে পারবে যারা আগামী দিনে আন্দোলন সংগঠিত করতে পারবে তার জন্য প্রতিষ্ঠিত সংগঠন দরকার
এবং ঘটনাক্রমে এবং বলা বাহুল্য সেই সংগঠন কিন্তু আমাদেরই সংগঠন বঙ্গীয় শিক্ষক পরিষদের বন্ধু সংগঠন। এবং আপনারা আজ সবাইকে, আপনাদের সবাইকে অনুরোধ করছি যারা করণিক আছেন, যারা গ্রুপ বি স্টাফ আছেন,